তুই একটু শান্ত হ মা। তোমরা যা করেছো তাতে শান্ত হবার মতো মনের অবস্থা আমার নেই। অত বড় একটা মানুষ আমাদের বাড়িতে এলো, তাকে তোমরা মিথ্যে কথা বলে তাড়িয়ে দিলে। শুধু তাই নয়, এমন কি আমার কাছে সব কথা চেপে গেলে। ভোলাদা না বলে তো আমি জানতেই পারতাম না কিছু। আমি ভাবলাম তোকে যা বলবার সেটা তোর বাবা কর্তৃকে ফিরেই বলবেন, তাই। দেখো মা, শাক দিয়ে মাছ ঢাকতে চেও না। তোমরা জানো না আমার কি ক্ষতি করলে। কোনো বাবা মা কি তার সন্তানের ক্ষতি করতে পারে? আমরা যা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। থাক, এ নিয়ে তোমার সঙ্গে তর্ক আমি করতে চাই না, আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় যাবার ইচ্ছে হলো? একটা ভীষণ জরুরি কাজে বেরোচ্ছি। আই সি, তোমার মা পালালো বলে মনে হলো? ব্যাপারটা কি মম? তুমি কিছু জানো না। আমি আমি আবার কি জানবো? সকালে আমাদের বাড়িতে কেউ এসেছিল। সকালে সকালে ও হ্যাঁ, একটা লোক এসেছিল বটে, একজন উঠতি গায়ক, নামটা কি যেন বললো, সাগর, সাগর মল্লিক, আর উঠতি নয়, প্রতিষ্ঠিত গায়ক। তাতে কি, গায়ক তো বটেই। হ্যাঁ, সে একটা ভুল ধারণা নিয়ে এ বাড়ি থেকে গেছে। ও, এই ব্যাপার, সেটা কি শুনি। আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে, এত বড় মিথ্যে কথাটা তোমরা তাকে বলনি? না, মিথ্যে নয়, জাস্টিস গুপ্তর বিলেত ফেরত ছেলের সঙ্গে তোমার বিয়ে আমরা ফাইনাল করেছি। পাপি, শুনো মম, উচ্ছ্বাস আবেগ বাদ দিয়ে জীবন হয় না আমি জানি, কিন্তু জীবনটাই হচ্ছে একটা কঠিন বাস্তব। লাইফ ইজ সিরিয়াস বিজনেস গার্ল, তাই আমি বা তোমার মা আমরা কেউই চাই না যে তুমি ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেল। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছি এই কথা তোমাদের কে বললো বাপি? কেউ বলেনি, তবে এটাই ইতিহাস। মানে? মানে গায়কদের কাজ শাশুড়িকে বাগে আনা, কিন্তু ওরা নিজেদের মনটাকেই বাগে আনতে পারে না, তাই নিজেরাও সুখী হয় না আর অন্য কাউকেও সুখী করতে পারে না। এ তুমি কোন যুগের কথা বলছো বাপি? তোমার সঙ্গে আমি আর কথা বাড়াতে চাই না, তোমার বিয়ে আমাদের পছন্দের মতন পাত্রের সঙ্গে হবে। কিন্তু আমি সাগরকে কথা দিয়েছি। আমি জাস্টিস গুপ্তকে কথা দিয়েছি, এন্ড দ্যাট ইজ ফাইনাল। আর একটা কথা, আমার পারমিশন ছাড়া তুমি বেরোবে না।